সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি আমার ক্র্যাশ কোর্স অন কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট ফাইভ শুরু করতে চলেছি। প্রেজেন্টেড বাই মি দেবনীনা বিশ্বাস ইন অ্যাসোসিয়েশন উইথ ভিশন WBCS। তো চলুন শুরু করা যাক আজকে ক্র্যাশ কোর্স অন কারেন্ট অ্যাফেয়ার্স। আপনারা যারা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই করে আগের চারটে পার্ট দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন আমরা কীভাবে ক্র্যাশ কোর্সটা ফলো আপ করছি। আচ্ছা, প্রথমে আমরা কোর্স ওভারভিউটা দেখে নিই। অ্যাসপায়ারেন্টসরা এর মাধ্যমে নিজেদের যে কারেন্ট অ্যাফেয়ার্স যে পোর্শনটা থাকে সেটা স্ট্রং করতে পারবেন এবং চেষ্টা করলে আপনারা এটার মাধ্যমে সেলফ অ্যানালিসিস হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন। ভিডিওটাকে পজ করে দেখতে পারেন যে কতটা পারছেন কতটা পারছেন না, সে অনুযায়ী স্কোর করতে পারেন এবং আপনাদের উইক এরিয়াসগুলোকে আরও বেশি স্ট্রং করতে পারেন। চেষ্টা করবো এর সাথে ডিটেলড এক্সপ্লেনেশন দেওয়ার, যাতে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হয়। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন দিয়ে। ওয়্যার ওয়াজ দ্য ইন্ডো ফ্রেঞ্চ স্ট্র্যাটেজিক ডায়ালগ 2019 হেল্ড? তো কোথায় ইন্ডো ফ্রেঞ্চ স্ট্র্যাটেজিক ডায়ালগ হেল্ড করেছে? তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে চলে আসছে। ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেখানে ইন্ডিয়ার রোল আছে সেগুলো কিন্তু অবশ্যই করে খুব ভালো করে পড়বেন এবং সেই জিনিসগুলো কিন্তু ডিটেলসে জেনে নেবেন। কোথায় হয়েছে, কী সাইন হয়েছে এগুলো দেয়, MOU কিসের উপরে সাইন হয়েছে, যতটা সম্ভব ডিটেলস সে সম্পর্কে জেনে নেবেন। তো ইন্ডো ফ্রেঞ্চ স্ট্র্যাটেজিক ডায়ালগ কোথায় সাইন হয়েছে? নিউ দিল্লি ইন্ডিয়া, প্যারিস ফ্রান্স, মুম্বাই ইন্ডিয়া, লিওন ফ্রান্স। সঠিক উত্তর এখানে হচ্ছে এ, দ্যাট ইজ নিউ দিল্লি ইন্ডিয়া। তো ইমানুয়েল বন ডিপ্লোম্যাটিক অ্যাডভাইসার অ্যান্ড G7 শেরপা টু ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন অ্যারাইভড ইন দিল্লি ইন্ডিয়া ফর দ্য বাই অ্যানুয়াল ইন্ডো ফ্রেঞ্চ স্ট্র্যাটেজিক ডায়ালগ 2019। তো ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং ডিপ্লোম্যাটিক অ্যাডভাইসার তারা দিল্লিতে এসেছিল এই ইন্ডো ফ্রেঞ্চ স্ট্র্যাটেজিক ডায়ালগটা সাইন করবার জন্য। ঠিক আছে, আচ্ছা আমরা আবার নেক্সট প্রশ্নে যাচ্ছি। আন্ডার উইচ স্কিম 3 লাখ হাউসেস ওয়ার স্যাংশনড ডিউরিং দ্য 46th মিটিং অফ সেন্ট্রাল অ্যাপ্রুভাল অ্যান্ড মনিটরিং কমিটি ফর দ্য ইয়ার 2019? তো এই স্কিমসগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেকগুলো স্কিমস আছে, তো কোনটা কী সেটা কিন্তু একবার বললে মনে থাকবে না, অবশ্যই করে বারবার পড়তে হবে, তাহলে কিন্তু সেই স্কিমসের ফিচার্স এবং স্কিমসটা কার আন্ডারে হয়েছে, কোন মিনিস্ট্রির আন্ডারে হয়েছে, কোন স্কিম নাম বদলে কোন স্কিমের নাম বদলে গেছে, এই যে ছোটোখাটো ডিটেলসগুলো এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো স্কিমসটা কিন্তু অবশ্যই পড়বেন। তো এখানে প্রশ্নটা হচ্ছে কোন স্কিমের আন্ডারে 3 লাখ হাউস স্যাংশন করা হয়েছে, যেটা স্যাংশন করা হয়েছে 46th মিটিং অফ সেন্ট্রাল অ্যাপ্রুভাল মনিটরিং কমিটি ফর দি ইয়ার 2019। অপশান হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা আরবান, প্রধানমন্ত্রী আবাস সুরক্ষা যোজনা আরবান, প্রধানমন্ত্রী আবাস উজ্জ্বলা যোজনা আরবান, প্রধানমন্ত্রী আবাস ভারত মান যোজনা আরবান। আচ্ছা, এখানে সঠিক উত্তর হচ্ছে এ, দ্যাট ইজ প্রধানমন্ত্রী আবাস যোজনা। ঠিক আছে, সুরক্ষা উজ্জ্বলা ভারতম, সুরক্ষা কিন্তু আলাদা ফিচারের জন্য, উজ্জ্বলা আলাদা ফিচারের জন্য, ভারতম আলাদা ফিচারের জন্য। একমাত্র আবাস যোজনা শুধু যেটা সেটাই কিন্তু একমাত্রই তার আন্ডারে 3 লাখ হাউস স্যাংশন করা হয়েছে এই যে। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেম দ্য সেক্রেটারি জেনারেল অফ ইন্টারপোল, মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, হু ভিজিটেড রিসেন্টলি। সেক্রেটারি জেনারেল বিভিন্ন যে ইম্পর্টেন্ট যে বডিজগুলো থাকে ফরেনে সেগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ইউএসএর ইন্টারপোল এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং প্রমিনেন্ট বডিস, এগুলো সেক্রেটারি জেনারেল হেড এগুলো কিন্তু জেনে নেওয়া অনেক বেশি জরুরি। আচ্ছা, এখানে অপশন দিয়েছে হচ্ছে ডেস্টিনো পেড্রো, ফেডরুন লেকারি, রগেরিও গ্যালেরো, জার্জেন স্টক। তো সেক্রেটারি জেনারেলকে সঠিক উত্তর এখানে হচ্ছে ডি, দ্যাট ইজ জার্জেন স্টক। আচ্ছা, ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন সেক্রেটারি মিস্টার জর্জেন স্টক কল্ড অন ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহ নিউ দিল্লি, ই অ্যাশিউর দ্য বেস্ট সাপোর্ট অফ ইন্টারপোল টু ফাইট অ্যাগেন্স টেরর। দ্য প্রপোজাল ওয়াজ মেড টু হোস্ট দ্য ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলি নিউ দিল্লি 2022 অ্যাজ পার্ট অফ সেলিব্রেশনস অফ 75th অ্যানিভার্সারি অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ইন্টারপোলটা কেন বেশি ইম্পর্টেন্ট, কেন ইন্টারপোলের সাথে একটা ইন্ডিয়ার একটা লিঙ্ক থেকেই যাচ্ছে। কেন লিঙ্ক, কী করে লিঙ্ক থাকছে, যে মিস্টার জর্জেন স্টক যেখানে সেক্রেটারি জেনারেল, যে আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহকে ডেকেছেন এবং তার সাপোর্ট দেবেন বলেছেন ফাইট ব্যাক অ্যাগেনস্ট টেরারের জন্য, এবং
তারা হোস্টও করবেন ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলি 2022-এ নিউ দিল্লিতে, যেটা কিনা 75তম অ্যানিভার্সারি অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স হবে। তো যে কটা ব্যাপার ইন্ডিয়ার সাথে কানেক্ট আছে সে কটা ব্যাপার তো অনেক বেশি ইম্পর্টেন্ট, এছাড়াও যতটা সম্ভব ইন্টারন্যাশনাল মেইন বডিজ সেগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তো সে সম্পর্কে ইনফরমেশন অবশ্যই করে জেনে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা আবার নেক্সট প্রশ্নে যাচ্ছি। হু ডিজাইন্ড দ্য নিউ লোগো অ্যান্ড সার্টিফিকেট ডিজাইন অফ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন ইন কোলাবোরেশন উইথ দ্য টেকনিক্যাল সাপোর্ট টিম অফ ন্যাশনাল সিকিউরিটিস ডেপোজিটরি লিমিটেড? তো কে নতুন লোগো ডিজাইন করেছে, যেটা কিনা সিবিএফসির কোলাবোরেশন উইথ কার সাথে? এনএসডিএল এর সাথে। অপশন এ হচ্ছে রোহিত দেবগন, অপশন বি হচ্ছে শিবালিনী কুমার, অপশন সি হচ্ছে অক্ষর পাঠক, অপশন ডি হচ্ছে সুজাতা কেশবান। তো এখানে সঠিক উত্তর হচ্ছে আনসার এ, দ্যাট ইজ রোহিত দেবগন। তো দ্য ডিজাইন অফ দ্য নিউ লোগো হ্যাজ বিন ডিজাইন বাই ডিজাইনার রোহিত দেবগন ইন কোলাবোরেশন উইথ দ্য টেকনিক্যাল সাপোর্ট টিম অফ এনএসডিএল, ইউনিয়ন মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অ্যান্ড এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ শ্রী প্রকাশ জাভেদকর হ্যাজ আনভেল দ্য লোগো অ্যান্ড সার্টিফিকেট ডিজাইন অফ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন অ্যাট অ্যান ইভেন্ট ইন মুম্বাই, মহারাষ্ট্র। তো নতুন লোগো যেহেতু হয়েছে তো এর জন্য একটা নিউজ এসেছে, তার জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই লোগোটা বানিয়েছে ডিজাইনার রোহিত দেবগন কোলাবোরেশন উইথ এনএসডিএল এবং ইউনিয়ন হোম মিনিস্টার আইএনবি আর ইনফরমেশন ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ প্রকাশ জাভেদকর এটা আনভেল করেছে, ঠিক আছে? আচ্ছা, আমরা আবার নেক্সট প্রশ্নে যাচ্ছি। সাথী ওয়াজ রিসেন্টলি ইন নিউজ, সাথী, এই সাথীর মধ্যে এ মানে এস এ টি এইচ আই এ যে অক্ষরটা আছে সেটা কিসে দ্বারা আছে? কারণ সাথে একটা অ্যাক্রোনিম, প্রত্যেকটা কথাটা একটা মানে আছে, তো এ কথাটার কী মানে? এ অ্যাসেটস, বি অ্যানালিটিক্যাল, সি আর্বিট্রেজ, ডি অ্যাডাপটিভ। তো সঠিক উত্তর এখানে হচ্ছে বি, দ্যাট ইজ অ্যানালিটিক্যাল। তো এ স্ট্যান্ডস ফর অ্যানালিটিক্যাল। তো সাথীর ফুল ফর্ম কী? সফিস্টিকেটেড অ্যানালিটিক্যাল অ্যান্ড টেকনিক্যাল হেল্প ইনস্টিটিউট, ঠিক আছে? তো সাথীর ফুল ফর্ম হচ্ছে সফিস্টিকেটেড অ্যানালিটিক্যাল অ্যান্ড টেকনিক্যাল হেল্প ইনস্টিটিউট। এই যে সাথী কথাটা জানেন, এবার সঙ্গে সঙ্গে এইটুকু পড়েই থেমে যাবেন না, সঙ্গে সঙ্গে গুগল করে নেবেন যে সাথী এক্স্যাক্টলি কী, যদি মনে না থাকে সঙ্গে সঙ্গে লিখে নেবেন, লিখে নিলে কী হবে আবার রিভিশন দিতে সুবিধা হবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু ইনফরমেশান অনেক বেশি গ্যাদার হয়ে যায় আর কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা কিন্তু অনেক বেশি স্ট্রং হতে থাকে, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার নেক্সট প্রশ্নে যাচ্ছি। হোয়্যার ডিড খাদি ভিলেজ অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন হ্যাজ লঞ্চড টেরাকোটা গ্রাইন্ডার? তো কেভিআইসি, কেভিআইসি আমরা জানি এটা খুব ইম্পর্টেন্ট একটা কমিশন, এবং এরা এই কেভিআইসি ফর্মেশন হচ্ছে, সঙ্গে সঙ্গে মনে রাখবেন কেভিআইসি কী করে ফর্ম হয়েছে। আচ্ছা, গান্ধীজির একটা প্রিন্সিপাল ছিল যে ভিলেজ ইন্ডাস্ট্রিজকে যাতে ইয়ে করা হয় বা আরও বেশি এনকারেজ করা হয়, তোর মধ্যে থেকে ওটার ইন্সপিরেশন থেকে কেভিআইসি। সঙ্গে সঙ্গে একটার সাথে একটা রিলেট করে নিলে কী হবে, অনেক বেশি পড়তে সুবিধা হবে, অনেক বেশি মনে রাখতে সুবিধা হবে। মেমারিটাকে যেটাকে বলে শান দেওয়া হয়, ওর ওই ওই একটা কাজে আসবে কেভিআইসির সঙ্গে সঙ্গে। আপনারা এই জিনিসগুলো, আচ্ছা এটার সাথে গান্ধীর লিঙ্ক আছে, আর কী কী লিঙ্ক থাকতে পারে এটার সাথে, সঙ্গে সঙ্গে এইভাবে একটার সাথে একটা ইন্টারলিঙ্ক করে নেবেন, মেমারিটা কিন্তু এটা অনেক বেশি শার্প হয়ে যাবে। আচ্ছা, কোথায় কেভিআইসি টেরাকোটা গ্রাইন্ডার লঞ্চ করেছে? বারাণসী উত্তরপ্রদেশ, গুয়াহাটি আসাম, নিউ দিল্লি দিল্লি, মুম্বাই মহারাষ্ট্র। সঠিক উত্তর এখানে হচ্ছে এ, দ্যাট ইজ বারাণসী উত্তরপ্রদেশ। তো কেভিআইসি বেসড অ্যাট মুম্বাই হ্যাজ লঞ্চ টেরাকোটা গ্রাইন্ডার অ্যাট সেবাপুরি বারাণসী উত্তরপ্রদেশ, ইট ইজ ম্যানুফ্যাকচার্ড। আচ্ছা, এটা কী করে, কী কাজে আসে টেরাকোটা গ্রাইন্ডার? ম্যানুফ্যাকচার এবং গ্রাইন্ড করে ওয়েস্ট এবং ব্রোকেন পটরি আইটেমস ফর রিউজ ইন পটরি মেকিং। আচ্ছা, আমরা জানি যে পটরিতে অনেক জিনিস ওয়েস্ট হয়ে যায়, তো সেটাকে গ্রাইন্ড করে আবার নতুন করে যাতে পটরিতে কাজে লাগানো যায় সেটার জন্য এটাকে বানানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ইট ইজ ডিজাইন বাই কেভিএসসি চেয়ারম্যান শ্রী বিনোদ কুমার সাক্সেনা। তো কেভিএসসি চেয়ারম্যানের নাম বলা হয়েছে শ্রী বিনোদ কুমার সাক্সেনা। আচ্ছা, ম্যাম নেক্সট প্রশ্নে যাচ্ছি। আবার কেভিআইসি নিয়ে প্রশ্ন, কেভিআইসির একটা প্রজেক্ট হচ্ছে রিপ্ল্যান, যেটা কিনা রিসেন্টলি নিউজে ছিল। এই রিপ্ল্যানের মধ্যে হোয়াট ডাজ পিএলএ স্ট্যান্ডস ফর, ঠিক আছে? এই রিপ্ল্যান অ্যাক্রোনিমের মধ্যে পিএলএ এর কথাটার মানেটা কী? প্ল্যানিং, বি প্ল্যান, সি প্ল্যান্ট, ডি প্লাস্টিক। সঠিক উত্তর এখানে হচ্ছে সি, দ্যাট ইজ প্ল্যান্ট। পিএলএ স্ট্যান্ডস ফর, সরি, সঠিক উত্তর এখানে হচ্ছে
অপশন হচ্ছে ডি প্লাস্টিক, পিএলএস স্ট্যান্ডস ফর প্লাস্টিক, দ্য ফুল ফর্ম অফ রিপ্ল্যান ইজ রিডিউসিং প্লাস্টিক ইন নেচার। ঠিক আছে, তো পিএল এর ফুল ফর্ম হচ্ছে প্লাস্টিক, আর রিপ্ল্যানের পুরো কথাটা হচ্ছে রিডিউসিং প্লাস্টিক ইন নেচার। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। উইচ টু কান্ট্রিজ এগ্রিড টু ওয়ার্ক টুয়ার্ডস দ্য এস্টাবলিশমেন্ট অফ এ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন সাইবার সিকিউরিটি কর্পোরেশন? কোন তাহলে কোন দুটো কান্ট্রি নিজেদের মধ্যে এগ্রিমেন্ট করে নিয়েছে যে তারা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সৃষ্টি করবে অন কিসের উপরে? সাইবার সিকিউরিটি কর্পোরেশনের উপরে। অপশন এ হচ্ছে ইন্ডিয়া সাউথ কোরিয়া, অপশন বি হচ্ছে ইন্ডিয়া ইন্দোনেশিয়া, অপশন সি হচ্ছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া, অপশন ডি হচ্ছে ইন্ডিয়া রাশিয়া। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দ্যাট ইজ ইন্ডিয়া অস্ট্রেলিয়া। তো ইন্ডিয়া অস্ট্রেলিয়া এগ্রিড টু ওয়ার্ক টুয়ার্ডস দ্য এস্টাবলিশমেন্ট অফ এ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন সাইবার সিকিউরিটি কর্পোরেশন অ্যান্ড টু কমেন্স নেগোসিয়েশনস ফর এ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন সাইবার কর্পোরেশন। তো সাইবার সিকিউরিটির উপরে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া দুজনে এগ্রিমেন্ট সাইন করেছে এবং একে অপরকে সাহায্য করবে এই সাইবার সিকিউরিটি কর্পোরেশনের মধ্যে। আচ্ছা আমরা এবার নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেম দ্য 10,000 acre ইন্ডিয়াস ফার্স্ট গ্রিনফিল্ড ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি ইনগ্রেটেড বাই নরেন্দ্র মোদী রিসেন্টলি। তো 10,000 acre যেটা হচ্ছে ইন্ডিয়ার প্রথম বলছে গ্রিনফিল্ড ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি, সেটা নরেন্দ্র মোদী কোথায় ইনগ্রেট করেছে? তো এরকম অনেক ছোটো বড় ইভেন্টস কিন্তু হতে থাকে, সেগুলো কিন্তু অবশ্যই করে নজরে রাখতে হবে। প্রত্যেকদিন পেপার পড়লে তো অবশ্যই নজরে আসবে, এছাড়া যে ইয়ার বুকসগুলো বাজারে আছে সেগুলো কিন্তু ফলো করলে এগুলো আপডেটেড হয়ে যায়। আচ্ছা এখানের অপশন দিয়েছে হচ্ছে ঔরঙ্গাবাদ ইন্ডাস্ট্রিয়াল সিটি, নাগপুর ইন্ডাস্ট্রিয়াল সিটি, মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল সিটি, পুনে ইন্ডাস্ট্রিয়াল সিটি। সঠিক উত্তর হচ্ছে এ, দ্যাট ইজ ঔরঙ্গাবাদ ইন্ডাস্ট্রিয়াল সিটি। এখানে কি বলেছে, ইন ঔরঙ্গাবাদ শ্রী মোদি অ্যাড্রেসড মহিলা সক্ষম মিলওয়া এম্পাওয়ার্ড উমেন্স মিট অফ সেলফ হেল্প গ্রুপ অর্গানাইজড বাই মহারাষ্ট্র স্টেট রুরাল ডেভেলপমেন্ট রুরাল লাইভলিহুড মিশন। The first phase of Aurangabad Industrial City of 10,000 acre area developed under Delhi-Mumbai corridor at Shendra Industrial Area, Maharashtra was observed to become an industrial center in the near future with more job creation. তো এখানে এবং এটাকে বলা হচ্ছে ইজ দ্য ফার্স্ট গ্রিনফিল্ড ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি অফ দ্য কান্ট্রি। তো এই ঔরঙ্গাবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেটা সেটাকে বলা হচ্ছে প্রথম ফার্স্ট গ্রিনফিল্ড ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি ভারতের মধ্যে। ঠিক আছে, এবং এটার মোটিভ হচ্ছে এখানে অনেক বেশি জব ক্রিয়েশনের সম্ভাবনা আছে। ঠিক আছে, আচ্ছা আমরা আবার নেক্সট প্রশ্নে যাচ্ছি। ফর উইচ মিসাইল দ্য প্রোকিউরমেন্ট অফ 6 squadrons ওয়ার্থ ₹5,000 crore ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তো কোন মিসাইলের জন্য 6 squadron ওয়ার্থ ₹5,000 crore সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে? এটা আবার মিলিটারি সেকশনসে চলে আসছে, এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি প্রিলিমস ফলো করে থাকেন, এয়ার টু সার্ফেস মিসাইল, সার্ফেস টু এয়ার মিসাইল, সুপারসোনিক ব্যালিস্টিক মিসাইল, এই 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 সব টার্মসগুলোতে আপনারা অবশ্যই করে নিজেদেরকে অনেক বেশি ইয়ে করে রাখবেন, এবং হচ্ছে কোন মিসাইল কীসের তাদের ফিচার্স বিভিন্ন যে জিনিসগুলো থাকে সেগুলো অবশ্যই করে পৃথিবী যেরকম রেঞ্জটা জেনে নেবেন, আকাশের রেঞ্জ কোনটা মিডিয়াম স্কেল, কোনটা স্মল স্কেল, কোনটা লার্জ স্কেল, মিসাইলসের ব্যাপারে কিন্তু এগুলো অনেকগুলি অনেক সবসময় জেনে নেবেন। ঠিক আছে, আচ্ছা যেরকম ব্রাহ্মোস, নাগ, এগুলো কি ব্রাহ্মোস যেরকম ইন্ডিয়া এবং রাশিয়ার সাথে, তো এইসব এই যে নামের মধ্যে যে ব্রাহ্মোস কথাটা আছে, তো এরকম ছোটোখাটো বিভিন্ন ডিটেলস অবশ্যই করে কিন্তু জেনে নেবেন। তো এখান থেকে প্রশ্ন আসে, আচ্ছা পৃথ্বী এয়ার ডিফেন্স মিসাইল, ত্রিশূল এয়ার ডিফেন্স মিসাইল, বারাকেড এয়ার ডিফেন্স মিসাইল, আকাশ এয়ার ডিফেন্স মিসাইল? তখন সঠিক উত্তর হচ্ছে ডি, দ্যাট ইজ আকাশ এয়ার ডিফেন্স মিসাইল। আচ্ছা ইন বিট টু স্ট্রেন্থেন দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভ দ্য প্রোকিউরমেন্ট অফ 6 squadrons অফ ইন্ডিজিনিয়াস আকাশ এয়ার ডিফেন্স মিসাইল ফর দ্য এয়ারফোর্স অ্যাট কস্ট অফ ₹5,000 crore। দে উইল বি ডিপ্লয়েড অ্যালং দ্য বর্ডার্স উইথ পাকিস্তান অ্যান্ড চায়না। তো ছটা কোয়াড্রন ইন্ডিজিনিয়াস যে ছোটা কটর ইন্ডিজিনিয়াস রাখা হয়েছে, আনা হয়েছে ₹5,000 crore খরচা করে, সেটা হচ্ছে আকাশের ডিফেন্স মিসাইলের জন্য। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। হোয়াট ইজ দ্য সেক্স রেশিও
for the year 2018-19 after the implementation of Beti Bachao Beti Pharao program in 2015. The Beti Bachao Beti Pharao motive te hoche je girls girl der ke bachano girl child ke bachano ebong girl child ke porano. তো এটার ইমপ্লিমেন্টেশন হওয়ার পর সেক্স রেশিও এখন কত দাঁড়িয়েছে, 947, বি 951, সি 913, ডি 931। সঠিক উত্তর এখানে হচ্ছে ডি, দ্যাট ইজ 931। তাহলে উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের আন্ডারে এই বেটি বাঁচাও বেটি পড়াও প্রোগ্রামটা হয়েছে এবং 918 ছিল 2014-15-তে, এটার ইমপ্লিমেন্টেশন হওয়ার পরে 931-এ দাঁড়িয়ে আছে, 18-19-এর ফিগার। আচ্ছা, আমরা আবার নেক্সট প্রশ্নে যাচ্ছি। হোয়াট ইজ দ্য গ্লোবাল লাইফ এক্সপেকটেন্সি ফর দ্য ইয়ার 2019 অ্যাজ পার ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট রিপোর্ট। তো গ্লোবাল লাইফ এক্সপেক্টেন্সি মানে একটা মানুষ সারা সারা পৃথিবীর হিসাব অনুযায়ী ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট হিসেবে গ্লোবাল লাইফ এক্সপেক্টেন্সি একটা মানুষ কতদিন বাঁচে ফর দ্য ইয়ার 2019, 80.3 ইয়ার্স, 72.6 ইয়ার্স, 75.5 ইয়ার্স, 74.5 ইয়ার্স। সঠিক উত্তর এখানে হচ্ছে বি, দ্যাট ইজ 72.6 ইয়ার্স। ইন্ডিয়ার লাইফ এক্সপেক্টেন্সি 2013-17 ছিল ওয়াজ লোয়ার দেন দ্য গ্লোবাল লাইফ এক্সপেক্টেন্সি ছিল 72.6 ইয়ার্স। এখন ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টাস রিপোর্ট পাবলিশড ইন জুন 2019। এবার গ্লোবাল লাইফ এক্সপেক্টেন্সিটা বাড়তে পারে, 77.1 হতে পারে 2050-এর মধ্যে। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। বিটুইন উইচ টু কান্ট্রি সাউথ এশিয়াস ফার্স্ট ক্রস বর্ডার পেট্রোলিয়াম প্রোডাক্ট পাইপলাইন অফ 69 কিলোমিটার, ইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই পাইপলাইনগুলোর উপরে কিন্তু প্রশ্ন থাকে ইন্ডিয়ার ক্ষেত্রে বিশেষ করে, ঠিক আছে। তো এখানে প্রশ্নটা হচ্ছে কোন দুটো কান্ট্রির মধ্যে সাউথ এশিয়ার মধ্যে প্রথম ক্রস বর্ডার পাইপলাইন যার লেন্থ হচ্ছে 69 কিলোমিটার ইনগরেট হয়েছে, ইন্ডিয়া আফগানিস্তান, ইন্ডিয়া নেপাল, ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া মায়ানমার। সঠিক উত্তর এখানে হচ্ছে বি, দ্যাট ইজ ইন্ডিয়া নেপাল, ঠিক আছে। তো প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া শ্রী নরেন্দ্র মোদি অ্যান্ড পিএম অফ নেপাল কেপি শর্মা ওলি জয়েন্টলি ইনগ্রেট করেছে সাউথ এশিয়ার ফার্স্ট ক্রস বর্ডার পেট্রোলিয়াম প্রোডাক্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে উইচ ডিপার্টমেন্ট হ্যাজ লঞ্চড স্বচ্ছতা হি সেবা 2019 ক্যাম্পেইন উইথ দ্য থিম প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো কোন ডিপার্টমেন্ট লঞ্চ করেছে স্বচ্ছতা হি সেবা 2019 ক্যাম্পেইন যার থিম ছিল হচ্ছে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট? Department of Promotion and Industry and Internal Trade, Ministry of Commerce and Industry, Department of Commerce, Ministry of Commerce and Industry, Department of Public Enterprises, Ministry of Heavy Industries and Public Enterprises, Department of Chemicals and Petrochemicals, Ministry of Chemicals and Fertilizers. সঠিক উত্তর এখানে হচ্ছে আনসার এ, DIPP, DPITT under the Ministry of Commerce and Industry, তারা লঞ্চ করেছে স্বচ্ছতা হি সেবা যার মূল থিম হচ্ছে প্লাস্টিকটাকে টোটালি বর্জন করা, বিভিন্ন জায়গা থেকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পার্কস বিভিন্ন জায়গা থেকে প্লাস্টিকটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে কোন লেজিসলেটিভ অ্যাসেম্বলি ফর দ্য ফার্স্ট টাইম হয়ে যাবে ইন্ডিয়াস ফার্স্ট পেপারলেস অ্যাসেম্বলি? পেপারলেস অ্যাসেম্বলি মানে পুরোটাই ইলেকট্রনিক ডিজিটাল মাধ্যমে এবং ইলেকট্রনিক মাধ্যমে চলবে, পেপারলেস হয়ে যাবে। রাজস্থান লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ছত্তিশগড় লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিহার লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঝাড়খণ্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি? সঠিক উত্তর এখানে হচ্ছে ঝাড়খণ্ড। নিউ ঝাড়খণ্ড বিধানসভা ওয়াজ ইনগ্রেটেড বাই প্রাইম মিনিস্টার ইন প্রেজেন্স অফ ঝাড়খণ্ড চিফ মিনিস্টার রঘুবর দাস অ্যান্ড গভর্নর দ্রৌপদী মুর্মু অ্যান্ড হ্যাজ অলসো লেড দ্য ফাউন্ডেশন স্টোন ফর নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং অ্যান্ড রাঁচি। তো এখানেই তারা ঠিক করেছে যে এই অ্যাসেম্বলি প্রথমবার ফার্স্ট পেপারলেস অ্যাসেম্বলি অফ দ্য কান্ট্রি হবে। তো আজকে এই অবধি, আশা করি আপনাদের এই কোর্স লেসন ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই রেট রিভিউ করবেন, অনেক বেশি শেয়ার করবেন, আপনার কমেন্টস সেকশন আমি সবসময় পড়ি, আমার খুব ভালো লাগে। ভালো থাকবেন, নমস্কার।